ধরুন আপনি পাকিস্তানে থাকেন আর আপনি ভারত যেতে চান, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি যাই করুন না কেন, আপনাকে পড়তে হবে অনেকগুলো জবাবদিহিতা, অনেকগুলো চেক আর ভ্রমণের কারণ লিখে একটি বিস্তারিত বর্ণনা আপনাকে দিতে হবে। কিন্তু এসবের কিছুই যদি আপনার প্রয়োজন না হয়, এমনকি আপনার পাসপোর্টও লাগবে না, আপনি যে পাকিস্তানি এটাও কেউ জিজ্ঞেস করবে না। আপনি শুধু আপনার জন্য একটি বাসের টিকিট কাটবেন আর বাসে বসে ভ্রমণ করে নেমে যাবেন ভারতে। বিষয়টা অনেকটা অদ্ভুত লাগছে তাই না? কিন্তু কথাটা ঘুরিয়ে হলেও সত্য। না, আমি আপনাকে কাটাতার কেটে বা এর নিচ দিয়ে যেতে বলছি না, আমি আপনাকে বলছি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার একটি গ্রাম চাক ভারত, সংক্ষেপে যার নাম ভারত, এই গ্রামটির কথা। নব্বই থেকে একশো বছর আগে এই গ্রামের নাম চাক ভারত হিসেবে প্রচলিত হয় আর তারপর থেকে লোকমুখে ভারত নামটি জেগে উঠে। আর তারই সাথে ভারত নামটি সকল পাকিস্তানি দলিল ও সেই গ্রামের সকল মানুষের ন্যাশনাল আইডি কার্ডেও এই নামটি উল্লেখ আছে। গ্রামটি ভারতের নিকটে সীমান্ত এলাকায় অবস্থিত, যার কারণে গ্রামের অধিকাংশ বাসিন্দা মনে করে তাদের গ্রামটি ভারতের সাথে বন্ধুত্বের আহ্বান দেয়। কিন্তু এর ব্যতিক্রমও আছে, কিছু লোক চায় তাদের এই গ্রামটির নাম পরিবর্তন হোক, তাদের মতে শত্রুর সাথে বন্ধুত্ব কখনো হবে না। গ্রামটির নাম ভারত হওয়ার কারণে গ্রামের মানুষদের অনেক অসুবিধাও পড়তে হয়, অনেক জায়গায় তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। ভারত নামের এই গ্রামটিতে 100% মুসলিম পরিবারের বসবাস আছে আর তারা বেশিরভাগই এই গ্রামের নামকে ভালোবাসে। তাদের মধ্যে কেউ চায় না ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হোক, তারা শুধু চায় সবাই যেন একসাথে শান্তিতে বসবাস করে আর ভারত পাকিস্তান যেন বন্ধু হয়ে যায়, কারণ তাদের মতে এই যুদ্ধে কারোই মঙ্গল হয় না।